আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার হাজির হয়েছি আমাদের ইংরেজি ক্লাস নিয়ে। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, গ্রামার নিয়ে আলোচনা করেছিলাম, ক্রি গ্রামার পার্টস অফ স্পিচ নিয়ে, তাই না? তো আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফর টুডে, অর্থাৎ তোমাদের যে টেক্সট বুক বুট বই, ওই বুট বই একটি কিছু প্রশ্নে আলোচনা করব, প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর তোমরা জেনে রাখো একটা বিষয় যে আমরা সপ্তাহে আমাদের ইংলিশ তো চার দিন হবে, পাঁচ দিন কা ছয় দিন হতে পারে, সেক্ষেত্রে দুই থেকে তিন দিন হবে গ্রামার এবং দুই থেকে তিন দিন হবে আমাদের ফার্স্ট পেপার। পাশাপাশি আমাদের আসার ছাড়াও তোমাদের সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করবে। তার বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট হবে সেকেন্ড পেপার দুইটা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ইংলিশ ফর টুডে যে মূল বইটা আছে এবং যে গ্রামার বিষয়গুলো আছে দুইটা নিয়ে আলোচনা করব। আর আসার ছাড় মেনলি তোমার গ্রামার নিয়ে বেশি আলোচনা করবে, ঠিক আছে? তো আমি ক্লাস শুরু করছি। তো আমরা জানি, আমরা থ্রি কিংবা ফোরে পড়েছি যে আমাদের প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয়, যে আমাদের সিন পেজের ক্ষেত্রে পান শ্রেণীর ক্ষেত্রেও আমাদের যে কিছু প্রশ্ন থাকে তিন নঙে, বান শ্রেণীর ক্ষেত্রে সাত নঙে কিছু প্রশ্ন থাকবে, সেগুলো কীভাবে আমাদের অ্যান্সার দিতে হবে, সেগুলো আমরা একটা প্যাসেজ থেকে উত্তরগুলো বের করতে হয়, তাই না? আমরা গত ক্লাসে আমরা এই তমাল এবং সীমা সম্পর্কে পড়েছিলাম, যে তমা অ্যান্ড সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, আমরা এই প্যাসেজটা পড়েছিলাম। তো আজকে আমরা দেখব এই প্যাসেজ থেকে কীভাবে আমরা কিছু প্রশ্নের উত্তর দিতে পারি কিনা, অর্থাৎ কিছু প্রশ্নের উত্তর আমরা আমাদের এই উপর যে টেক্সট থেকে বের করব। চলো আমরা চেষ্টা করি, ঠিক আছে? আমি শুরু করছি তাহলে। আমাদের প্রথম প্রশ্ন আছে, আমাদের তোমার যাদের বই রয়েছে তার বই খুলবে, পৃষ্ঠা চার, ঠিক এফ নাম্বার দেখো, এফ নঙে আছে যে পিয়ার ওয়ার্ক আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। আমরা এখন কিছু প্রশ্নের উত্তর দিব। আর নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে কী রয়েছে তোমাদের মন দিয়ে শোনো, আমাদের প্রশ্ন কিন্তু মুখস্থ করবো না আমরা, প্রশ্ন কিন্তু আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমাদের নিয়ম অনুযায়ী নিয়মটা হলো কি, যে আমরা প্যাসেজ থেকে প্রশ্ন উত্তরগুলো খুঁজে বের করে সাজিয়ে ঠিক মতো লিখবো। আবার এটাও শুনে রাখো, শুধু হুবহু লাইন কিন্তু উঠিয়ে দিলে হবে না, হয়তো টু কিংবা থ্রিতে অনেক সময় ফোরেও হুবহু লাইন উঠাই দিলে বা একটা প্রশ্ন উত্তর উঠে দিলে হতো, কিন্তু এখানে কিন্তু তাও অনেক সময় হবে না, হতেও পারে কখনো কখনো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো নিচ থেকে সাজিয়ে একটু ঠিক করে লিখতে হবে। যেমন আমাদের এক নাম্বার দেখো কী আছে, প্রথম প্রশ্ন হচ্ছে নাম্বার ওয়ান, হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। হোয়ার মানে কি, কোথায়, কোথায় মানে কি বোঝায়, একটা জায়গা বা স্থান বোঝাচ্ছে, যেটা জায়গা বা স্থানের নাম জানতে চাচ্ছে, যে হোয়ার আর সীমা অ্যান্ড তমাল, সীমা এবং তমাল কোথায়, সীমা অ্যান্ড তমাল কোথায়। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেখো খুঁজে বের করতে পারো কিনা, আমাদের এই প্যাসেজের মধ্যে কিন্তু আমাদের এইটুকু মধ্যে আছে। তোমরা আশা করি বইটা দেখতে পাচ্ছ, আমাদের প্যাসেজের প্রথম লাইনের দিকে কিন্তু রয়েছে, সেখান থেকে খুঁজে বের করো কী রয়েছে। এখানে রয়েছে সীমা অ্যান্ড তমাল, পৃষ্ঠা চার একদম প্রথম লাইনের দিকে দেখো, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল তার কোথায়, টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর হুবহু লাইন দিলে কিন্তু হয়ে গেছে, যদি কোনো প্রশ্ন উত্তর হুবহু লাইন দিলে হয়ে যায় তাহলে আমাদের কারণ কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে জিজ্ঞেস করছে সীমা অ্যান্ড তমাল কোথায়, তার মধ্যে শুধু প্রথম লাইনটুকু দিলেই হবে, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তোমাদের যদি বই রয়েছে তোমরা বইতে ইচ্ছে করে দাগিয়ে নিতে পারো, ওইটুকু দাগিয়ে তুমি নাম্বার ওয়ান লিখে রাখো, ব্রেকেট দাগিয়ে রাখো এইটুকু, প্রথম লাইনটুকু সীমা থেকে শুরু করে ক্লাব পর্যন্ত এইটুকু হচ্ছে নাম্বার ওয়ানের প্রশ্নের উত্তর। তাহলে হয়ের আর সীমা অ্যান্ড তমাল তোমাকে কি বলতে পারবে, এর প্রশ্ন উত্তর কোনটা হবে, যে হ্যাঁ সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। নাম্বার দুই, তারপরটা চলে যাচ্ছি আমি দুই নাম্বার দেখো, হোয়াই ডু দে গো দেয়ার, হোয়াই মানে কি, কেন, তাই না, কেন, হোয়াই ডু দে গো দেয়ার, দেয়ার মানে সেখানে, তারা সেখানে কেন যায়, মানে তারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে কেন যায়, সেই প্রশ্নটা করছে, তারা সেখানে কেন যায়। যখন হোয়াই দিয়ে প্রশ্ন শুরু হবে তখন আমরা উত্তরটা বিকজ দিয়ে শুরু করব, হোয়াই দিয়ে প্রশ্ন শুরু হলে আমরা উত্তর দিব বিকজ দিয়ে শুরু করি। তাহলে হোয়াই ডু দে গো দেয়ার, তারা সেখানে কেন যায়, দেখো এখানে আমাদের পরের লাইনটা তোমরা খেয়াল করো, ঠিক আমরা এই প্রথম
এটার উত্তর যতটুকু হয়েছিল ঠিক পরের লাইন থেকে দেখো আছে দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ঠিক আছে তার আমরা এখানে প্রথম বিকজটা লাগাই দিলে ভালো হয় বিকজ লাগাই দাও যেহেতু প্রশ্নের মধ্যে দেখো রয়েছে গো প্রশ্নের মধ্যে গো রয়েছে না কিন্তু উপরে রয়েছে কাম তাই না এই জন্য প্রশ্নের সাথে আমরা মিলিয়ে দিলে কিন্তু উত্তরটা ভালো হবে তোমরা এখানে গো লিখবা তাহলে আমরা বলবো দে গো টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ আমরা ঠিক পরের লাইনে ওই কামের জায়গায় গো লিখে দিব কেন লিখবো আমরা প্রশ্নের সাথে উত্তরটা মিলাতে কারণ প্রশ্ন শুরু প্রশ্ন করছে আমাদের গো দিয়ে গো ওয়াটা রয়েছে সেখানে আমরা কাম বাদে গো লিখবো তারা কেন সেখানে যায় এখন তুমি যদি বলো তুমি কেন সেখানে যাও এখন তুমি যদি বলো তোমাকে যদি বাবা প্রশ্ন করে আচ্ছা তুমি স্কুলে কেন যাও তুমি যদি বলো আমি স্কুলে আসি পড়াশোনা করতে তো উত্তরটা কেমন হলো না তুমি আমি আমি স্কুলে আসি পড়াশোনা করতে আসি তো হবে না বলতে আমি স্কুলে যাই তাই না আমি স্কুলে যাই পড়াশোনা করতে তোমার বাবা প্রশ্ন করলো তোমাকে তুমি স্কুলে কেন যাও তুমি বললা আমি স্কুলে আসি পড়াশোনা করতে তাহলে ভাষাগতটা ঠিক হলো না আমাকে বলতে হবে আমি স্কুলে যাই পড়াশোনা করতে এইটা বলতে হবে আশীর্বাদ দেয় যাই বলতে হবে ঠিক তেমনি এখানে দুই নাম্বার আছে প্রশ্ন করছে গো দিয়ে তো উত্তরটা আমাদের গো দিয়েই করতে হবে কামের বদলে তোমার গো লাগবা তাহলে আমি উত্তরটা সাজিয়ে বলতেছি আবার দে গো টু দ্য ক্লাব বিকজ বলবা সরি বিকজ আগে কিন্তু বিকজ বলে নেবা যেহেতু হোয়াই দিয়ে প্রশ্ন করছে অবশ্যই বিকজ বলবা বিকজ দে গো টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ঠিক দ্বিতীয় লাইনটা আশা করি দুই নাম্বার তোমরা পারবে নাম্বার টেন হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার সবচেয়ে হু দিয়ে কোনো প্রশ্ন করলে সেই প্রশ্ন উত্তর দেওয়া সবচেয়ে সহজ হু শব্দের অর্থটা কি কে হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার সেখানে নতুন ব্যক্তিটি কে শুধু হু দেয়া যদি কোনো প্রশ্ন করা হয় শুধু হুয়ের পরিবর্তে আমরা ওই ব্যক্তির হুয়ের পরিবর্তে আমরা শুধু ওই ব্যক্তির নামটা শুধু বসাই দেবো এখানে শুধু হুয়ের পরিবর্তে ওই ব্যক্তির নামটা শুধু বসাই দেব যে হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার তাহলে হু এখানে ওই নতুন ব্যক্তিটি কে আমরা জানি যে নতুন ব্যক্তিটি ছিল অ্যান্ডি স্মিথ আমরা হয়তো টেক্সট এমন এখান থেকে টেক্সট থেকে আমরা পড়েছি গত ক্লাসে পড়ে আমরা বুঝেছি যে এখানে এখানে এক নতুন ব্যক্তি ছিল বুক শপে বা এবং সরি ল্যাঙ্গুয়েজ ক্লাবে এই ল্যাঙ্গুয়েজ ক্লাব যে নতুন যে লোকটা ছিল তার নাম ছিল অ্যান্ডি স্মিথ তাই না তাহলে আমরা শুধু হুয়ের পরে হুয়ের জায়গায় শুধু আমি অ্যান্ডি স্মিথ দিলে উত্তরটা কিন্তু হয়ে গেল তাহলে আমাদের দেখো পেজে অ্যান্ডি স্মিথ আছে অ্যান্ডি স্মিথ বানানটা তোমার ঠিক করে লিখবে তাহলে অ্যান্ডি স্মিথ লিখবো শুধু তার বাকিটুকু একই রকম থাকবে তো উত্তরটা হবে এরকম সাজিয়ে বলতেছি অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পার্সন দেয়ার উত্তর শেষ আবার বলতেছি অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পার্সন দেয়ার তাহলে মনে করবো যে হু দিয়ে প্রশ্ন সে উত্তর দেওয়া সবচেয়ে সহজ আমাদের কোনো চেঞ্জ হবে না শুধু হুয়ের পরে ওটা অ্যান্ডি স্মিথ আমরা বসাই দেবো উত্তরটা হয়ে গেল তো অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পার্সন দেয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা আমি এরপরে নাম্বার চারে চলে গেলাম নাম্বার চারে কি আছে হোয়াট ইজ দ্য সরি হোয়াট ইজ হি রিডিং সে কি পড়ছে হোয়াট হোয়াট মানে কি মানে কি তাই না কি বোঝাচ্ছে তাহলে হোয়াট ইজ হি রিডিং সে কি পড়ছে তাহলে আমাদের এখানে আমাদের এই পেহাজের মধ্যে একদম এই সীমা এবং তমালের আলাপ আলোচনার শুরুতে আগে একদম এখানে আছে দেখো এই যে এই জায়গায় রয়েছে তোমরা বইতে চারপাশে খুঁজে বের করতে পারবা ঠিক এই জায়গায় রয়েছে তুমি আসলে দেখতে পাচ্ছ সে এখানে লেখা আছে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ শুধু এই লাইনটা দিয়ে দিলেই হবে এখানে আমরা যদি প্রশ্ন থেকে মিলাই আমরা যে এখান থেকে শুরু করব আমরা এই ইস্টটা আগে চলে আসবে উত্তর দেওয়ার সময় এখানে ইস্টটা এখানে চলে আসবে তাহলে হবে হি ইজ রিডিং আমরা তারপর লিখতে হবে অ্যাবাউট বাংলাদেশ অ্যাবাউট বাংলাদেশ এই লাইনটুকুই কিন্তু আমাদের পেহাজে রয়েছে আমরা ওইটুকু দিয়ে দিলেও হবে তাহলে এখানে দেখো রয়েছে হি ইজ রিডিং অ্যাবাউট একদম লাস্টের দিকে প্রথম প্যারার হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ তাহলে কিন্তু আমার উত্তরটা কিন্তু হয়ে গেল হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে তোমরা আশা করি এটা পারবে তাহলে আমাদের এবার তারপরটা চলে যাচ্ছি নাম্বার ফাইভ হোয়ার ডিড তমাল মিট দ্য পার্সন তমাল ওই ব্যক্তির সাথে কোথায় সাক্ষাৎ করেছিল হোয়ার মানে কি কোথায় যদি ডিড আছে মানে পাস্ট টেন্স তার মানে কোথায় সাক্ষাৎ করেছিল এটা বোঝাচ্ছে সে ওই ব্যক্তির সাথে কোথায় সাক্ষাৎ করেছিল তাহলে কি হবে তাহলে আমরা একটু দেখি পারি কিনা যে ওই ব্যক্তি কোথায় সাক্ষাৎ করেছিল
হোয়ার ডিড তোমার মিট দ্য নিউ পারসন। তাহলে আমরা এখানে প্যাস থেকে আমরা এই আলাপ আলোচনা পড়েছি, দেখো এখানে আমাদের এ বলতেছে তমাল, কিন্তু বলছে সীমার পরে তমাল ডায়লগে দেখা আছে। প্রথম ডায়লগ ছিল সীমার, পরে ডায়লগ ছিল তমাল। তমাল বলছে যে ইয়েস দ্যাট অ্যান্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং অ্যান এনজিও হিয়ার। তারপর ল্যান্ড দেখো আছে আই মিট হিম এস্ট অ্যাট দ্য বুক শপ। তোমরা আশা করি পেয়েছ, লাইনটা পেয়েছ কি? এখানে লেখা আছে আই মিট হিম, তমালের ডায়লগের শেষের লাইনটা দেখো আছে যে আই মিট হিম এস্ট অ্যাট দ্য বুক শপ। তাহলে আমাদের এই লাইনটুকুই হবে, কিন্তু হুবহু লাইন উঠাই দিলে হবে না। আমরা একটু দাগ দিয়ে রাখতে পারি আই মেট হিম এস্ট অ্যাট দ্য বুক শপ, কিন্তু আমরা যদি ওটা সাজিয়ে বলি এখানে কিন্তু আই বলা যাবে না। তুমি তো আর নিজে পরিচিত হও নাই, পরিচিত হয়েছে কি দেখা মিট করেছে কে? তুমি কি মিট করেছ? না, তমাল মিট করেছে। যেন আয়ের জায়গায় কি বলতে হবে? তমাল। এখানে আছে আই মেট হিম এস্ট, দিলে এখানে বললো আমরা তমাল মেট হিম এস্ট অ্যাট দ্য বুক শপ। শুধু আমরা এই আয়ের পরিবর্তে এখানে আমাদের উত্তর লেখা আছে এখানে আই মেট হিম স্টার্ট ডে, তোমরা আয়ের পরিবর্তে এখানে দিয়ে দেবা তমাল। তার উত্তরটা আপনি যদি সাজিয়ে বলে একটু সাজিয়ে বললে কি হবে? যে হোয়ার ডিড তমাল মিট হিম দ্য পার্সন, তাহলে উত্তরটা হবে তমাল মেট হিম এ স্টার্ট অ্যাট দ্য বুক শপ। তমাল মেট হিম এ সাথে বুক শপ, অথবা হিমের পরিবর্তে তোমরা ই বলতে পারো তমাল মেট দ্য নিউ পার্সন, এটা আরও বেশি ভালো হয়। হিম বলে হবে, কিন্তু আরও সুন্দর করে বলতে চাইলে আমরা বলতে পারি তমাল মেট দ্য নিউ পার্সন এ স্টার্ট অ্যাট দ্য বুক শপ। আমি আরেকবার বলতেছি, ভালো শুনে রাখো, তমাল মেট হিম দ্য নিউ পার্সন এ স্টার্ট অ্যাট দ্য বুক শপ। আশা করি বুঝতে পেরেছ। আমরা তারপরে চলে গেলাম নাম্বার ছয়, হোয়াই ডা সীমা ওয়ান টু মিট দ্য নিউ পার্সন। সীমা কেন ওই নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায় বা পরিচিত হতে চায়, কেন হতে চায়? কেন? কারণ সে একজন বিদেশি ব্যক্তি, বিকজ হি ইজ এ ফরেনার, তাই না? সে একজন বিদেশি ব্যক্তি। আর তারা ক্লাবে কেন আসে? হোয়াই ডু দে কাম টু দ্য ক্লাব? বিকজ দে ওয়ান্টস টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তার ইংলিশে কথা বলে প্র্যাকটিস করতে চায়। অ্যান্ড যেহেতু সেখানে একজন নতুন ব্যক্তি রয়েছে এবং সে বিদেশি, অ্যান্ডি স্মিথকে নতুন ব্যক্তি এবং সে বিদেশি, এবং সে যদি বিদেশি লোকের সাথে ইংলিশ প্র্যাকটিস করে তাহলে প্র্যাকটিসটা আর ভালো হবে। সে মনে করেছে, সীমা মনে করেছে যে আমি যদি নতুন ব্যক্তির সাথে, ওই অ্যান্ডি স্মিথ একজন বিদেশি ব্যক্তি, সে ইংরেজি ভালো জানে, আমি যদি তার সাথে ইংলিশে প্র্যাকটিস করি আরও ভালো করবো, এর জন্য সে কী চায়? তার সাথে ইংলিশে প্র্যাকটিস করতে চায়। তাহলে এখানে বলছে কেন সে সাক্ষাৎ করতে চায় ইংলিশে প্র্যাকটিস করার জন্য? আমরা উত্তরটা এখান থেকে দিতে পারি, আমাদের হুবহু বইয়ের মধ্যে নেই। তাহলে আমরা উত্তরটা দেবো এখান থেকে শুরু করবো, প্রশ্ন থেকে শুরু করতে পারবো। সীমা এখানে আমরা যদি ডাচ দিয়ে প্রশ্ন করছে, আমরা ওয়ান্টসের সাথে যুক্ত হবে, ওয়ান্টস। সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ, ওয়ান্টস টু নিউ পার্সন। আমরা এরপরে আমরা দিতে হবে টু practice, to practice speaking English, speaking English। ছয় নাম্বারটাকে হুবহু, ছয় নাম্বার প্রশ্নের যে উত্তরটা বললাম এটা কিন্তু হুবহু তোমরা বইয়ের মধ্যে পাবে না। এই প্রশ্ন উত্তর আমাদের একটু বুঝে দিতে হবে, যে এখানে প্রশ্ন করছে হোয়াই ডা সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পার্সন, সে কেন ও নতুন ব্যক্তি সাক্ষাৎ করতে চায়? কারণ সে ইংলিশে চর্চা করতে চায়। তাহলে আমরা বলতে পারি সীমা ওয়ান্টস টু, উত্তরটা হবে, আমি কিন্তু উত্তরটা কিন্তু এখান থেকে তৈরি করছি, কিন্তু তোমাকে জন্য যেটা হয়ে পারবে, সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পার্সন, তারপরে বলবার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংলিশে কথা বলা চর্চা করার জন্য তার সাথে সাক্ষাৎ করতে চায়। আশা করি সবগুলো প্রশ্ন উত্তর বুঝতে পেরেছ। তারপর যদি কোনো প্রবলেম হয়, যদি বুঝতে না পারো আমাকে তোমরা ফোনে কিংবা মেসেঞ্জারে বা আমাদের ভিডিও ক্লাসের কমেন্টে জানাবে। আশা করি আমি সেটা আমি ভালোভাবে আরও বুঝিয়ে দিব। যাই হোক, আজকে আমরা আর একটা বিষয় পড়বো। আমরা এই এখানে ছোট্ট একটা আমাদের ডায়লগ রয়েছে, ডায়লগটা পড়ে আমরা আজকে ক্লাস শেষ করবো। ডায়লগটা একটু শোনো, আমাদের এর পেজটা পাঁচ, তোমার সময় বই বের করো, পেজ নাম্বার ফাইভ, লেসন সিক্স থেকে সেভেন। আমরা এখানে শুরু করছি, এখানে তমাল এবং অ্যান্ডি এবং সেই যে সীমার একটা ডায়লগ রয়েছে, দেখি কি বলে। তমাল বলছে, তমাল, হ্যালো অ্যান্ডি, হে অ্যান্ডি, অ্যান্ডি, হাই তমাল, হাই তমাল,
হাউ আর ইউ, তুমি কেমন আছো? তো তমাল এবং অ্যান্ডি কথা বলছে যে হ্যালো অ্যান্ডি, অ্যান্ডি বলছে হাই তমাল, তুমি কেমন আছো? তখন তমাল বলছে ফাইন, ভালো, থ্যাংকস, ধন্যবাদ। অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড সীমা, আমার নতুন বন্ধুর সাথে পরিচিত হও। মা, আমার বন্ধুর সাথে, আমার বন্ধু সীমার সাথে পরিচিত হয়। এখন মিট, মিট মানে আমাদের সাক্ষাৎ করা বা দেখা করা। এখন এখন যদি বলি আমার সীমার সাথে দেখা করো, কিন্তু সে তো সীমাকে দেখতেই আসছে, সামনে আসে, সে নতুন করে কী বলবে দেখা করে। এই জন্য মিটটা এখানে পরিচয় করানো অর্থে দিলে ভালো হয়। আমাদের ইংলিশ ইংলিশ বাক্যে অনেক ওয়ার্ডই দেখবা পরিবেশ পরিস্থিতি বুঝে এক এক সময় এক একটা অর্থ ই করে, রূপ হয় আর কি। যেখানে আমাদের মিটটা ওনার পরিচয় করানো অর্থে সবচেয়ে বেশি ভালো হবে, যে মিট মাই ফ্রেন্ড সীমা, আমার বন্ধু সীমার সাথে পরিচিত হও। মানে তমাল অ্যান্ডিকে বলতেছে আমার বন্ধু সীমার সাথে পরিচিত হও। সীমা জামান, তার নাম কি? সীমা জামান। অ্যান্ড সীমা এবং সীমা, দিস ইজ অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ, মানে এটা হচ্ছে অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। আচ্ছা, তখন সীমা বলতেছে হ্যালো মিস্টার স্মিথ, হ্যাঁ মিস্টার স্মিথ, হ্যালো। তো অ্যান্ডি বলছে হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি। সীমা বলছে হ্যালো মিস্টার স্মিথ। অ্যান্ডির এবার মিস্টার স্মিথ শব্দটা ভালো লাগে নাই, সে বলছে মিস্টার বলা প্রয়োজন নয়, আমাকে শুধু অ্যান্ডির নামেই ডাকো। এর জন্য অ্যান্ডি বলছে প্লিজ কল মি অ্যান্ডি, আমাকে অ্যান্ডির নামেই ডাকো। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, আমি কি তোমাকে সীমা নামে ডাকতে পারি বা বলতে পারি? সীমা, হ্যাঁ শিওর, হ্যাঁ নিশ্চয়ই। অ্যান্ডি, প্লিজ সিট ডাউন, আচ্ছা একটু বসো, লেটস চ্যাট, চলো আমরা চ্যাট করি, মানে চলো গল্প করি, খুশ গল্প। চ্যাট মানে কি? আমরা ম্যানেজারে চ্যাট করি, ওইটা মানে হচ্ছে খুশ গল্প করা, জমায়ে আড্ডা দেওয়া, কথা বলা, গল্প করা। তো সে বল লেটস চ্যাট, চলো আমরা গল্প করি। তো এ পর্যন্তই তোমরা, এখানে আমরা এটা শেষ, আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা তার পরের একটা পেজেস আছে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংগুলো পড়বে, পাশাপাশি বানানগুলো শিখবে, এবং সেই সাথে আমাদের যে বঙ্গানুবাদ রয়েছে ইংলিশ থেকে বাংলা, আমরা একটা সেন্টেন্স পড়ার পর যেন সে বাংলাটা বলতে পারি, আমাদের সেভাবেই প্র্যাকটিসটা করতে হবে। সেই সাথে তোমাদের বাড়ির কাজ থাকবে প্রশ্নগুলো, প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে খাতা লিখে রাখবে, এবং এটাই তোমাদের বাড়ির কাজ। তোমরা লিখে রাখো যে আমাদের সেই সাথে এটা কিন্তু আমাদের এইচ ডাব্লিউ থাকবে। ঠিক আছে, আজকে আমরা এ পর্যন্ত রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।